বন্ধুরা, আমি প্রণব আর আপনারা দেখছেন আমার চ্যানেল প্রণব ট্রাভেলার্স। আমি এসেছি বালাসোরের পঞ্চলিঙ্গেশ্বরে আর দুরাত তিন দিন এখানেই কাটাবো। তো আমি উঠেছি শকুন্তলা নিবাসে। আর গত পর্বের ভিডিওতে আমি দেখিয়েছিলাম সুন্দর পাহাড়ের মধ্যে ঘেরা, তিন দিকে পাহাড়, তার মাঝে অসাধারণ সুন্দর এক ড্যাম যার নাম খুমকুট ড্যামের ভিডিও। তো ভিডিওটি আপনারা যদি না দেখে থাকেন তাহলে নিচে ডিসক্রিপশনে আমি দিয়ে দিলাম, সেখান থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন। তো সেই তার রূপ অসাধারণ এবং বৃষ্টির সময় কেমন লাগে জায়গাটা সে ভিডিওর মধ্যে আপনারা সব কিছু পেয়ে যাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা প্লিজ 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 সাবস্ক্রাইবটা করে নেবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন এবং স্কিপ না করে পুরো ভিডিওটা দেখারও অনুরোধ রইল। তো আজকে আমি বেরিয়ে পড়লাম ওই খুমকুট ড্যামের পরেই নতুন একটি সুন্দর ডেস্টিনেশনের উদ্দেশ্যে, যে জায়গাটি হলো বিশ্বেশ্বর পাহাড়। তো চলুন যাওয়া যাক এবং ভিডিওটা দেখা যাক বিশ্বেশ্বর পাহাড়ে। পঞ্চলিঙ্গেশ্বর তো বহুবার এসেছেন, কিন্তু আপনারা পঞ্চলিঙ্গেশ্বরের কাছাকাছি যে অববিট দর্শনীয় যে স্থানগুলো রয়েছে এইগুলোতে গেছেন কি? আর যদি না যদি গিয়ে থাকেন তাহলে আমার ভিডিওর সাথে চলুন, আমি আপনাদের নিয়ে যাচ্ছি সেই সমস্ত অববিট স্থানে। বন্ধুরা, আর এখন আমরা পৌঁছে গেলাম সুন্দর একটি পাহাড়, নেড়া পাহাড় কিন্তু, আর আমরা এখন ট্রেক করব এই উপরে। তো এই পাহাড় নাম বিশ্বেশ্বর পাহাড়। তো এই প্রসঙ্গে এখানে কি কি দেখার জায়গা আছে আমি বিকাশ ভাইকে একটু বলবো, জিজ্ঞেস করব। এখানে সেমন কিছু ঐতিহাসিক জিনিস নেই, কিন্তু দেখতে খুব ভালো লাগবে, বাচ্চারা ট্রেকিং করতে পারবে, যারা ফ্যামিলি নিয়ে আসছে, বাচ্চা পাচ্চা নিয়ে আসছে। এখান তো সেমন ট্রেকিং করার কোনো সুবিধে নেই, কিন্তু এইটা পাহাড়টা আসলে আপনার বিকালের দিকে এটাই খুব ভালো লাগে, আর ট্রেকিং বাচ্চারা খুব ট্রেকিং করে এখানে খুব ভালো লাগবে। পঞ্চলিঙ্গেশ্বর আপনারা আসলে আপনারা প্রথমেই হোটেল নেবেন এবং হোটেলে যদি থাকেন লক্ষ্মী নিবাস এবং শকুন্তলা নিবাস সেইখানেই থাকবেন। বিকাশ দা থাকছে কিন্তু আপনাদের সাথে, আর বিকাশ দার এই যে গাড়ি এদিকে দেখুন, এই গাড়ি করেই এবং বিকাশ দা আপনাদেরকেই নিয়ে আসবেন। এবং প্রথমেই বিকেলবেলা আপনারা প্রথম খুমকুট ড্যাম যাবেন, যে প্রথমে যে আমি ভিডিওতে দেখালাম সেই খুমকুট ড্যাম গিয়ে তারপরে আপনারা এই বিশ্বেশ্বর পাহাড়ে ট্রেকিং করে তারপর রাত্রে স্টে করবেন। তারপরের দিন হয়তো আপনারা বালেশ্বরের দিকে যেতে পারেন বা চাঁদিপুরের দিকে যেতে পারেন বা এদিকে আপনার শিমলিপাল কুলডিহা এই সাইডে আপনারা যেতে পারেন। তো টোটালটাই হেল্প করবেন কিন্তু বিকাশদা। তো বিকাশদার সাথে আমি তার কন্ট্যাক্ট নাম্বারও আমি দিয়ে দেবো এবং খুব সুন্দর গাইড করেন উনি। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং প্রাকৃতিক দৃশ্য সত্যি ভুলার না। আপনারা সকলে আসুন, সকলে মিলে উপভোগ করুন এই প্রাকৃতিক সৌন্দর্য। তো চলুন যাওয়া যাক উপরে যাই। বিকাশ দাকে আমি জিজ্ঞেস করবো এই মন্দিরটা পাহাড়ের নিচেই জাস্ট, এই মন্দিরটা কিসের মন্দির? এটা হচ্ছে বিশ্বেশ্বর বলতে শিবের মন্দির, বিশ্বেশ্বর যেহেতু শিবের নাম তো ওই নামে মন্দিরটা হয়েছে। আর এই যে সৌন্দর্য, যে বিশ্বেশ্বর পাহাড় পাশে যে পাহাড়টা আছে ওইটা হচ্ছে বিশ্বেশ্বর পাহাড়, এই শিবের নামে হয়েছে। ওই পাশে দিয়ে পাহাড়ের রাস্তা আমরা যাব, একটু আপনাকে ঘুরে দেখা দিই। আমরা বাবা বিশ্বেশ্বরের শরণাপন্ন হয়ে আমরা এগোতে থাকলাম ঠিক পাহাড়ের উপরের দিকে। বন্ধুরা, এটাই মজা এখানে, আপনারা দেখতে পেলেন সুন্দর এক সুড়ঙ্গ পথ, একটা গুহা দিয়ে সুন্দরভাবে চলে আসলাম। আর এদিকে দেখুন সামনে ওই যে দেখা যাচ্ছে দূরে একটা পাহাড়, উঁচু পাহাড়, সেই পাহাড়ের উপরে কিন্তু মেঘ জমেছে, আর সেই মেঘ যখনই ধাক্কা খাচ্ছে পাহাড়ে তখনই কিন্তু বৃষ্টি স্টার্ট হচ্ছে। উঠে পড়লাম বিশ্বেশ্বর পাহাড়ে, সামনে দেখতে পাচ্ছেন এই বড় পাথরটা, মনে হবে যেন কেউ ঠেলে দিলে কিন্তু পড়ে যাবে, কিন্তু তার ব্যালেন্স কিন্তু ঠিকঠাক রেখেছে আর নিচের দিকেও কিন্তু গড়িয়ে পড়েনি। আর ঠিক নিচে রয়েছে বিশ্বেশ্বর মন্দির আপনারা দেখতে পাচ্ছেন, আর ওই দূরে ধানের ক্ষেত,
असाधारण सुंदर सौंदर्य और एन प्रकृति जस्ट बिस्टिटा हलो बिष्टिर पर ही सूर्य उठे दारुण लगे एलिकाटा। पहाड़ आमाय प्रतिबारे टाने ताई आज आमी पौंछे गेछि पंचलिंगेश्वरेर काछे आर ए उपर थेके देखा सुंदर प्रकृति सबुज धानेर खेत और सरु रास्ता ओई चले गेछे दूरे कोन ना कोन एक ग्रामे। পুজোতে আসছেন তো এবারে বা শীতের মরশুমে আপনারা কিন্তু শীতের মরশুমে অবশ্যই আসুন আর সাথে বিকাশদার হোটেলে। কিন্তু বালাসোর আমি অনেকবার এসেছি কিন্তু এই জায়গাটা প্রথমবার এলাম এই বিশেশ্বর পাহাড়ে। তো অসাধারণ জায়গা, এরকম ভিউ পয়েন্ট সত্যি আপনারা পাবেন না। তো বালাসোর আসলে অবশ্যই এই বিশেশ্বর পাহাড় আসবেন, খুব একটা উঁচু পাহাড় না, বাচ্চাদের নিয়েও ট্রেক করতে পারবেন, তবে একটু সাবধানে। এই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যটা একটু দেখা প্রণব, এই প্রাকৃতিক সৌন্দর্যটা দেখার জন্য আপনাদের একটু কষ্ট করে এই পাহাড়ের উপরে ট্রেক করে আসতেই হবে। তো দেখতে থাকুন ভিডিওটা, কোনো বাবার বাকি সব এক্সপ্লোর করবে। এটা কিন্তু সত্যি, কিন্তু এটা অফবিট জায়গায়, কিন্তু এটা অফবিট একদম, মানে আপনারা পঞ্চলিঙ্গেশ্বরে এসছেন কিন্তু এই বিশ্বেশ্বর পাহাড়ে কিন্তু আপনারা এখনো অবধি আসেননি, অনেকেই আসেননি। আর আপনারা কিন্তু এবারে পঞ্চলিঙ্গেশ্বর আসলে এই বিশ্বেশ্বর পাহাড়ে কিন্তু অবশ্যই আসবেন। আর কিভাবে আসবেন আমি বিকাশ দাকে আমি বলছি একটু কিছু বলার জন্য। বিকাশ দা আসো তো একটু। তো পঞ্চলিঙ্গেশ্বর আসলে এইখানে ট্রেন থেকে কিভাবে ওরা পিক আপ টিক আপের ব্যবস্থা? ট্রেনে যদি আসবেন এখানে নিয়ে যাওয়ার স্টেশন হচ্ছে বালাসোর। বালাসোর স্টেশনে নামলে আমি সেখান থেকে গাড়ি পাঠিয়ে দিব, গাড়িটি পিক আপ করে পঞ্চলিঙ্গেশ্বর নিয়ে আসবো। কেন কি পঞ্চলিঙ্গেশ্বর বালাসোর থেকে পঞ্চলিঙ্গে আসার জন্যে গভর্নমেন্ট থেকে কোনো সেমন সুবিধে হয়নি। যারা এমনি প্রাইভেট গাড়ি করে বুকিং করে আসে, হয়তো আপনার স্টেশনে গাড়ি পাওয়া থেকে আমাকে বললে আমি অত্যন্ত ভালোভাবে আপনাকে সাবধানে পঞ্চলিঙ্গেশ্বর নিয়ে আসবো। আপনারা কিন্তু বিকাশ দা রয়েছে, কোনো চিন্তা নেই, ট্রেনে নামলেই একটা খালি হেলো তারপরে কিন্তু পিক আপ করে আপনাদেরকে নিয়ে আসবে। আর আসার সময় একটাই বলে রাখি, লক্ষ্মী নিবাস আর সাথে শকুন্তলা নিবাস, শকুন্তলা নিবাস দুটো জায়গায় কিন্তু বিকাশ দার, এবং সেইখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা, কোনো চিন্তা করার দরকার নেই। আর সাথে কিন্তু বিকাশ দাও থাকছে এবং গাড়িও রয়েছে ওনার। আর যদি বেশি যদি সবাই যদি আসেন ডরমেটারি রুমেরও ব্যবস্থা রয়েছে আর তার সাথে গাড়ি বড় গাড়িও রয়েছে। একদম ফুল জমে যাবে একদম, আমি বললাম তো ফুল জমে যাবে একদম, দারুণ। আর ভিউটা তো দেখতে পাচ্ছেন টোটাল এলাকাটার সুন্দর ধানের ক্ষেত এদিকে। দূরের ওই পাহাড়ের চূড়া আর তার সাথে মেঘবালিকারা লুকোচুরি খেলা খেলে চলেছে। কখনো বৃষ্টি, কখনো রোদ, অসাধারণ এক স্বর্গীয় পরিবেশ সৃষ্টি করেছে এই পাহাড়ি প্রকৃতিকে। এই পাহাড়ের উপর পাথরে বসে থাকলে আপনার কখন যে সময়টা চলে যাবে নিজেরও জানতেই আপনি কিছুতেই টের পাবেন না।
এই স্বর্গীয় সুন্দর পরিবেশে এসে দু চারটা সেলফি যদি না তোলেন তাহলে আপনি অনেকটাই মিস করে ফেলবেন। এই জায়গাটা কিন্তু জাস্ট পাহাড়ের একদম খাঁজে, বৃষ্টি টিষ্টি আসলে এই গুহার ভিতরে কিন্তু সুন্দরভাবে বসা যায়, এখানে কিন্তু বৃষ্টি কিন্তু একটুও পড়বে না। আর দারুণ, আর উপরের দিকে রয়েছে এই বড় খাড়াই পাহাড়টা, ওর উপরেও যাব। দেখতে পাচ্ছেন, চলুন সামনের দিকে যাই। হ্যাঁ, উঠি পারি মানে না, ঠিক বন্ধুরা, আমি এখন বিশ্বেশ্বর পাহাড়ের ঠিক টপে পৌঁছে গেছি, এটাই হচ্ছে টপ। আর এইখান থেকে বিউটিটা আপনারা দেখুন, মনে হয় যেন পাখির মতো একবার উড়ে যায়, কিন্তু সেটা তো সম্ভব নয়। কিন্তু এইখান থেকে তার যে সুন্দর সৌন্দর্যটা, টোটাল পুরো এলাকাটা সেই দূরে দেখা যাচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর, আর আমরা আসলাম ওই পাহাড়টার আগেই খুমকুট ড্যাম ওই দিকটাতে, ওইটা দিয়ে আমরা আসলাম। আর এই দিকে দেখতে পাচ্ছেন এটা আরও একটা উঁচু একটা পাহাড় রয়েছে, এখানেও ট্রেকিং করতে পারেন, উপরে যেতে পারেন, তবে সাবধানে যাবেন, আর অসাধারণ সৌন্দর্য। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা, আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরপর কিন্তু আমি আরও বিভিন্ন জায়গায় আমি যাবো, এরপরে যাচ্ছি কিন্তু পঞ্চলিঙ্গেশ্বর, আর পঞ্চলিঙ্গেশ্বর ভিডিও তারপরেই কিন্তু থাকছে, তারপরে চাঁদিপুরের থাকছে, পরপর ভিডিও আসবে বন্ধুরা। আপনারা কিন্তু প্রত্যেকটা সময়ে সাথে থাকবেন, আর সাবস্ক্রাইব যারা এখনও করেননি সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে নিন, সাথে বেল আইকনটা পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য টিং টিং করে দাবিয়ে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার সেটা তো আছেই, আর বলবো কী করে, বেশি বলবো না। তো তাহলে আজকেই এইখানেই থাকছি, দেখা হবে আবার আপনাদের সাথে এই বালেশ্বরে, এই বিশ্বেশ্বর পাহাড়ে। ধন্যবাদ।